তাই তবু এখনো মানুষের ধ্যান চৈতন্য ফেরে না জ্ঞান। এই যে আমরা কালী পুজো করি, কালী পুজোতে পাতা বলি দেই, কালী পুজোতে পাঠা বলি দেওয়ার কোন রকমের কোন শাস্ত্র গ্রন্থের নিয়ম নাই। কি বলি দিতে বলেছে? সঠিক ইবুকে বলি দিতে বলেছে, মনের মধ্যে কাম কোত লহ মোহ মাশ্চাত্য। মা কোনদিন সন্তানকে বলি চায়? বলি চায় না। তাহলে আমরা কেন করছি? আত্মসুখের জন্য। আমার বাড়ির ছেলেটার কি চলো মানসিক করে ফেললাম, মা গো তুমি ছেলেটাকে ভালো করে দেওয়ার জন্য পাঠা দেবো। এই আগে বলেছি বাপ কোনদিন বাপকে ছাড়ে না, তাহলে কি হলো না? তিন মনে জয় ধ্বনি দিল, বলে আরে নদিয়ার ছেলে নি মায় ও হরি নাম কৃষ্ণ নাম করে করুক না, তাতে ক্ষতি কি? বলে না এসব চলবে না, কীর্তন যদি করতে হয় কপাট দিয়ে কেন? কীর্তন করবে করুক, বাহিরে কীর্তন করুক, কিন্তু তারা কি দিচ্ছে মহাপ্রভু? মনের ভিতরে কি আছে, অন্তরের ভিতরে কি আছে? তিনি জগৎ জননের জন্য মানব কল্যাণের জন্য তিনি নিশ্চিত নাম যুক্ত করেছিলেন, পরের ক্ষতি করলে নিজের ক্ষতি একদিন হবে। মহাপ্রভু শিবার সঙ্গে আজ ভক্তকে নিয়ে চোখের জল ফেলতে ফেলতে নয়নদারে ফিরে যায়, কি করলেন? হরিনাম সংকীর্তন। ওরে আমার আমা আমার বলি, ওরে কেউ তো কারো হবে না, আমার বলি কেউ তো কারো ও ভাই হবে হবে না। আমি বলছি আমার টাকা আমার পয়সা কিছু আমার সব দিনা ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দময় বিগ্রহ শিবার সঙ্গে কীর্তন করে। আর এদিকে চাপাল গোপাল কি করলেন দেখুন মা, পরের ক্ষতি করলে নিজের ক্ষতি একদিন হয় বলে না, হয় বলে না? অনেকে বলে তুই আমার ক্ষতি করিস তোর একদিন ক্ষতি হয়ে যাবে, বলে ওটা বাদটা ওটা পরে হবে, পরে না ঠিক গোবিন্দ বসে আছে তোমার ক্ষতি করার জন্য, হয় না? মহাপ্রভু ভক্তগণকে সঙ্গে নিয়ে
হরিনাম সংকীর্তন মেতে রইল। আর ভক্তগণ মহাপ্রভুকে ঘিরে ঘিরে সবাই হরিনাম সংকীর্তন মেতে থাকল। মুখে গৌর গৌর গৌরী বলব, গৌরী বলব ভাই, রত রয়েছে।
অন্তরে আমি দৌড়ই আগে বলেছিলাম মা, তিনি জানতে পারলেন অন্তরের মধ্যে, তাহলে তাকে ডাকতে হবে কিভাবে, তাকে অন্তর দিয়ে ডাকতে হবে। তিনি অন্তরের মধ্যে জানতে পারলেন আজকে রাত্রে তার দ্বারে কি হলো। তিনি জেনে বসে আছেন ঠিক হরিনাম সংকীর্তন করতে করতে মহাপ্রভুর নয়ন থেকে নয়ন বাড়ি বেরিয়ে এল। শিবাস শিবাস আমি আমার মায়ের কাছে যাব, আমি আমার মায়ের কাছে যাব, তুমি দরজা খুলে দাও শিবা। শিবাজ বললেন প্রভু এখন তো অর্ধেক রাত্রি, এখন প্রভাত হয় না শিবাজ, আমি কোন কথা শুনতে চাই না, তুমি দরজা খুলে দাও আমি আমার মায়ের কাছে যাব। শিবাস কি করলেন, প্রভুর মুখমণ্ডল দর্শন করে চললেন শিবাস অঙ্গনে দরজা খোলার জন্য। ওরে চটিতে চটিতে মদের হারা ঠাকুর রক্তচন্দ রক্তজমা সব কিছু শিবাসে দাবি। শিবাস নয়ন জলে বুক বাসিয়ে দিলেন, আমরা তো কারো ক্ষতি করিনি, আমরা চেয়েছিলাম শুধু একটু হরিনাম করতে, কৃষ্ণ নাম করতে, মহাপ্রভু তো কারো ক্ষতি করে না। নয়ন জলে বুক বাসিয়ে দিলেন, কিন্তু যিনি অন্তর্যামী ভগবান, যিনি প্রতি পাবন গৌরী, তিনি অন্তরের মধ্যে চলে বসে আছে, পরের ক্ষতি করেছে তোমার তো ক্ষতি হবে। সেই সমগুলো ঘুরিয়ে নিয়ে শিবাস জলে বাঁচতে বাঁচতে
আগে বলবেন সর্বব্যাপী মাতা হলো যত বড় পূজা করুন না কেন পিতা মাতাকে ভালো না বাসলে ও পুজোর কোনো দাম নাই মহাপ্রভু কাউকে কিছু না বলে চলে গেলেন ভক্তগণকে নিয়ে নগর পরিক্রমা একদিন দুদিন তিন দিন বৈষ্ণব অপরাধের পাপের ফল ফলতে চলেছে তিন দিন পরে কি হলো দেখুন মা চাপাল গোপালে হইল কুষ্ঠব্যাধি ভগবান বললে আমি সব অপরাধ সহ্য করতে পারি কিন্তু এক ভক্তের চোখের জল আপনি বৈষম অপরাধ আমি সহ্য করতে পারি না তাই তো মহাজন জন্ম দিলেন তোমার সবাই দয়েতে গোবিন্দ বিশ্বাস